কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়ায় প্রশাসনিক সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে অনেকবার বৈঠক হয়েছে, কথা বলেছে, কিন্তু তারপরেও সমস্যার সমাধান হয়নি। কেন্দ্র 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে, 3 বছর ধরে এই 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র বলে অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 21 লক্ষ শ্রমিক কাজ করে টাকা পায়নি, কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে, কেন্দ্র টাকা না দিলেও আমরা টাকা পাঠানো শুরু করেছি। অভিষেকের নেতৃত্বে বঞ্চিতরা দিল্লি গিয়েছিল কিন্তু লাভ হয়নি। হাওড়ায় প্রশাসনিক সভা থেকে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমার 100 দিনের কাজ যারা করেছিল 3 বছর ধরে তারা টাকা পায়নি। 21 লক্ষ মজদুরকে কয়েক হাজার কোটি টাকা, যারা কাজ করেছিল শ্রম দিবসে তাদের কাজ করা অনুযায়ী, শুধুমাত্র 21 লক্ষ জব কার্ড হোল্ডার যারা কাজ করে টাকা পায়নি তাদের টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়নি। এটা সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম বন্ধ করে দিয়েছে, 2 বছর ধরে দেয়নি, তাদের টাকাও আমরা পাঠাতে শুরু করেছি এবং তারাও পেয়ে যাবেন। সুতরাং 21 লক্ষ মজদুর জব কার্ড হোল্ডার তার দিনের পর দিন বঞ্চনার জন্য তারা দিল্লি গিয়েছিল। অভিষেকদের নেতৃত্বে এমপি এমএলএ মিনিস্টাররা, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রামসভা, সাধারণ মানুষ কত কষ্ট করে ট্রেন ক্যান্সেল করে দেওয়া হয়েছে, বাসে করে গিয়েছিল তারা, কত কষ্ট করে বলুন। আমি নিজে 48 ঘন্টা অনশন আগে করেছিলাম, আবার করলাম। আমি প্রধানমন্ত্রীকে অনেকবার বলে এসেছিলাম। মুখ্যমন্ত্রী বলছেন যে প্রধানমন্ত্রীকে অনেকবার বলে এসেছিলাম কিন্তু তারপরেও 100 দিনের কাজের টাকা দেয়নি কেন্দ্র, 3 বছর ধরে 100 দিনের কাজের টাকা কেন্দ্র বন্ধ করে রেখেছে বলে অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন যে এই কেন্দ্রীয় বঞ্চনা 100 দিনের কাজের টাকার দাবিতে রেড রোডে ধর্না চলছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 48 ঘন্টা ধর্না করেছেন এবং তারপর সেই ধর্না মঞ্চ এখনো পর্যন্ত চলছে। আজকে সেই প্রসঙ্গ উল্লেখ করেন হাওড়ায় প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন কেন্দ্র টাকা বন্ধ করে দিলেও আমরা টাকা দিচ্ছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 21 লক্ষ শ্রমিক কাজ করে টাকা পায়নি, কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে, আমরা টাকা পাঠানো শুরু করেছি। বিজেপি নেতা রাহুল সিনহা আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। রাহুলদা, কি বলবেন, কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ একেবারে প্রশাসনিক সভা থেকেও মুখ্যমন্ত্রী করছেন এবং তিনি বলছেন প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, অনেকবার বলেছি, তারপরেও এই 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র, আর এই 100 দিনের কাজেই বাংলা 1 নম্বর হয়েছিল, সেই কারণে নাকি আপনারা টাকা আটকে রেখেছেন? দেখুন, মুখ্যমন্ত্রীর পরিসংখ্যান পৃথিবীর কোথাও পরিসংখ্যানের কোনো তথ্য পাওয়া যাবে না, পশ্চিমবাংলায় তো নয়। সেই জন্য যা লক্ষ্যই হোক, আমাদের মূল কথা হচ্ছে টাকাটা তো তৃণমূলের নেতারা চুরি করেছে, যার জন্য আজকে 100 দিনের কাজ আটকে রয়েছে, এখন সিবিআই তদন্ত শুরু হয়ে গেছে। তো আমার কথা হচ্ছে যে টাকাটা যাচ্ছে, সেই টাকাটা তো সরকারের পকেট থেকে যাচ্ছে, তার মানে সরকারের পকেট মানে জনগণের ট্যাক্সের টাকা, আর নইলে ধার করা টাকা, সেই ঋণের টাকা জনগণের ট্যাক্সের টাকায় ভরপাই করা হচ্ছে। তো ওনার পার্টির নেতারা চুরি করবে আর জনগণ তার খেসারত দেবে, সরকারি ট্যাক্সের টাকা থেকে খেসারত দেওয়া হবে, এই দুর্নীতি তো চলতে পারে না। অতএব প্রথমেই তো এটার বিপক্ষে, উনি যদি যারা টাকা চুরি করেছে তাদের ধরে যদি টাকা বের করতো তাহলে ওনার হয়ে ধন্য ধন্য করতো লোকেরা, কিন্তু উনি সেটা করছে না। উনি চুরির টাকাকে চেপে দেওয়ার জন্য একটা নতুন কায়দা নিয়েছে, সরকারি টাকা দিয়ে চুরির টাকাকে বন্ধ করে দেওয়া, চোরের চোর চোর রবকে বন্ধ করে দেওয়া, এটার চেষ্টা হচ্ছে।